করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেইন কলিং মিডিয়ার সকল দর্শককে নমস্কার। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা আশিস চক্রবর্তী। আশিস বাবু, আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। ধন্যবাদ, নমস্কার। দাদা, একটা বিষয়ে যাব যে 21 জুন থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বিনা মূল্যে টিকাকরণ পাবে রাজ্যবাসী, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, ওই একটা জিনিস বলতে হয় যে দেরিতে হলেও বোধোদয় হয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। গত 3 মাস ধরে ইলেকশনের আগে থেকে আমাদের মুখ্যমন্ত্রী, মানে আগের সরকারে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় থেকে, মানে ফেব্রুয়ারি মাস থেকে যদি আরো সঠিক ভাবে বলি, আমাদের মুখ্যমন্ত্রী সহ আরো রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বারবার দাবি করছিলেন যে এটা দায়িত্বটা রাজ্য সরকারের হাত থেকে বরং কেন্দ্রীয় সরকারের থাকা উচিত। কারণ মূলত এই কোভিশিল্ড কেনার জন্য, টিকা ভ্যাকসিন কিনতে গেলে যে টাকা লাগে, যে অর্থ বরাদ্দর দায়িত্বটা রাজ্য সরকারের থেকে অনেক বেশি কেন্দ্রীয় সরকারের নেওয়ার কথা। কারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকারের হাতে, এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেও বলা হয়েছিল যে উনি যে একটা ফান্ড তৈরি হয়েছিল, আমার মনে আছে গত বছরের কথা, সেই ফান্ডের টাকা থেকে এগুলো করলে মানুষের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হয় না, এবং রাজ্য সরকারকেও যদি কিনে দিতে হয় তাহলে রাজ্য সরকারগুলো এমনিতেই আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকে না, অতিরিক্ত ব্যয় করতে গেলে রাজ্য সরকারের এই খাতে যে টাকা ব্যয় হবে সেটা অন্য খাত থেকে এনে করতে হতো, ফলে রাজ্য সরকারের অর্থনীতির উপর একটা চাপ পড়ত। আমরা সেই কারণে চেয়েছিলাম, তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে অবশ্যই জানাবো যে তার দেরিতে হলেও, যে বোধোদয় হলো, কিন্তু তার জন্য ভারতবর্ষের বহু মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছেন, যারা অর্থের অভাবে কোভিশিল্ড, মানে কোভিড-19 এর থেকে রক্ষা করার জন্য যে ভ্যাকসিন সেটা নিতে পারেন। একদমই। আরেকটা বিষয়ে যাব যে শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছেন এবং সেখানে বৈঠক করছেন। উনি দিল্লি থেকে কিন্তু সরাসরি বলেছেন যে রাজ্যে 356 ধারা জারির থেকেও খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা রাজ্যের, কি মনে হচ্ছে আপনার? ওরা তো 365 দিন ধরেই 356 বলে আসার কথা ভাবি। আসলে কি হয়, যারা পড়াশোনায় পাশ করতে না পারে তারা অন্য রাস্তায় পাশ করার চেষ্টা করে। এটা আমাদের ছোটবেলায়, তুমিও দীপান্বিতা, আমরা সব পড়াশোনা করে বড় হয়েছি, তো যারা পড়াশোনায় ফাঁকি মারে বা পড়াশোনায় ফেল করার সম্ভাবনা দেখে তখন তারা অন্য রাস্তা অবলম্বন করে। এখানেও নির্বাচিত সরকার গণতন্ত্রে পরীক্ষা দিয়ে পাশ করেছে আমরা, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার 5 বছর এবং আরো 5 বছর, মানে 10 বছর কাজ করার ফল আমরা লাভ করেছি, পড়াশোনা করেছি, আমরা পাশ করেছি। আর ওরা যেহেতু পড়াশোনা না করে পাশ করবার চেষ্টা করে ফেল করেছিল, এখন ওই পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবেন। তবে এটা আমি বলতে পারি, একজন রাজনীতিবিদ হিসাবে 4 দশকের অভিজ্ঞতা আমার, এটা কিন্তু বুমেরাং হয়ে যাবে বিজেপির কাছে। বিজেপি যদি এটা করে, ওই 77-75 এখন যে আছে ওটা 5-এ নামতে আর বেশি দেরি হবে। আশিস বাবু, আর একটা বিষয়, এই ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু রাজ্যপাল আবার তোপ দিয়েছেন রাজ্যকে, কি বলবেন? এবং রাজ্যপালও কিন্তু বারবার এই ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার টুইট করছেন, বারবার একই কথা বলছেন যে রাজ্যের পরিস্থিতি ঠিক নয়। আচ্ছা, যেহেতু তুমি দীপান্বিতা নিজে একটা মিডিয়ার সাথে যুক্ত, অতীতেরও অন্য অভিজ্ঞতাও তোমার আছে। আচ্ছা, পশ্চিম বাংলার এতগুলি সংবাদপত্র আছে, সব মিডিয়ায় কি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষী হয়ে বসে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলবে না? শুধুমাত্র বিজেপির কিছু মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তাও সর্বভারতীয়, তারা ছাড়া আর বিজেপির মুখপত্র হিসাবে এখানে যিনি মাননীয় রাজ্যপাল মহামহিম বসে আছেন, যেটা ভারতবর্ষের বুকে একটা লজ্জা সৃষ্টি করছেন, একটা দৃষ্টান্ত সৃষ্টি করছেন, যে রাজ্যপাল সরাসরি একটা পার্টির ফেভারে গভর্নমেন্ট আনার কথা বলে ফেলেছিলেন, মানে ভাবতে লজ্জা হয় যে ভারতবর্ষের বুকে এমন একজন রাজ্যপাল আমরা পেলাম যিনি নির্বাচনের সময় সরাসরি বলে দিলেন পরিবর্তন চাই, যেটা আশা করা উচিত নয় একজন রাজ্যপালের কাছ থেকে। ফলে তার কাছ থেকে যে বিবৃতি, যে টুইট, এখন তো সোশ্যাল মিডিয়ায় টুইট খুব ফেভারিট শব্দ, তো সোশ্যাল মিডিয়ায় টুইট করে উনি ওনার নিজের ওজনটা বাড়াচ্ছেন, ওর যারা, যাকে, মানে যারা ওকে এই রাজ্যপাল পদে বসিয়েছেন তাদের কাছে ওনার ওয়েটটা বাড়ছে,
কিন্তু বাংলার মানুষের কাছে ওনার ওয়েটটা কমছে। আমি আরেকটা প্রসঙ্গে যাব, আমি শুভেন্দু বাবুর প্রসঙ্গেই যাব, যে উনি কিন্তু ওনার এগেনস্টে ট্রিপল চুরির একটা অভিযোগ উঠেছে এবং FIR ও করা হয়েছে, কিন্তু উনি বলেছেন যে আমার এতটা খারাপ অবস্থা হয়নি যে আমাকে ট্রিপল চুরি করতে হবে। দেখুন, এটা তো সরকারি প্রশাসন সরাসরি অভিযোগ পেয়েছে, এ ব্যাপারে অভিযোগ যখন উঠেছে তখন নিশ্চয়ই তার কোনো সত্যতা আছে, আর যদি নাই থাকে তাহলে তো শুভেন্দুবাবুর বড়াই করার কিছু নেই। শুভেন্দুবাবু প্রমাণ করবেন যে এই ব্যাপারে তার কোনো ইন্ধন ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে এই বিজেপির এই ভরাডুবির পর অনেকেই কিন্তু দল বদলু হওয়ার একটা টেন্ডেন্সি এবং বিভিন্ন রকম পোস্ট করছে, অনেকে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা ফিরতে চাই। তার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় আছে, রাজীব ব্যানার্জিও একটা পোস্ট করেছে। কি মনে হচ্ছে যে এই যে প্রথম ইলেকশনের আগে তারা দল বদল করে বিজেপিতে এলো, বিজেপি ভরাডুবি হওয়ার পর আবার একটা অন্য সুরে একটা তাদের পোস্ট করা বলুন বা তাদের কথাবার্তা বলুন, এই যে বারবার এই দল বদলু, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমরা যারা রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন রাজনীতি করেছি, একটা রাজনৈতিক দলের কর্মী তখনই আমি মনে করি তার মানে সম্মান থাকে যখন সে তার নীতি আদর্শের প্রতি অবিচল থাকতে পারে। একটা মানুষ রাজীব ব্যানার্জির ছ মাসও হয়নি, 3-4 মাস মাত্র বোধহয় হয়েছে, যে সময় তিনি হঠাৎ মনে করলেন তার দম বন্ধ হয়ে আসছে তৃণমূল কংগ্রেস। যেহেতু রাজীবের কথা বললেন আপনি, শুধু রাজীব নয় আরো বেশ কিছু মানুষ যাদের নাম হয়তো আপনি করলেন না, আমিও তাদের নাম আনতে চাইছি না, তারা একটা এমন পরিবেশ তারা নাকি কাজ করতে পারছেন না। তো ঠিক আছে, বিজেপি তো বিরোধী দলের ভূমিকা পালন করবে, বিজেপি তো 75টি আসনে জিতেছে, যতগুলো আসনে জিতেছে তারা তো কম নয়। আমরা তো মনে করি তারা বিরোধী দলের ভূমিকা পালন করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে গঠনমূলক বিরোধিতা করুক বিজেপি, আমরা স্বাগত জানাবো তার গঠনমূলক বিরোধিতা। তো রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক না হয়েও বিরোধী দলের ভূমিকা নেতা হিসাবে করতে পারে, বিরোধী নেতা রাস্তায় নেমে আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে করতে পারতেন। আসলে এরা এতটাই ক্ষমতা লোভী, শব্দটা বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, যে ক্ষমতা থেকে এক রাত্রিরও এদের বাইরে থাকার অভাব নেই, মানে রাতে বোধ হয় ঘুম হচ্ছে না এদের, স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুম হচ্ছে কিনা আমি জানি না, রাতে ক্ষমতার বাইরে থাকলে এদের রাতের ঘুম চলে গেছে, ফলে আবার ওরা এই তৃণমূলের আশ্রিত হওয়ার চেষ্টা করছেন। তবে আমার ধারণা বা আমার ব্যক্তিগত মত, দল যা সিদ্ধান্ত নেবে আমরা তার মাথা পেতে নিই, কারণ আমাদের একটা শৃঙ্খলা পরায়ণ দলের মানুষ আমরা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমা করে কাউকে নিয়ে থাকেন, নিয়ে নেন, আমাদের আপত্তি থাকলেও আমরা সেটা মেনে নেব। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমার দলের কাছে বা আমার নেত্রীর কাছে সবসময় থাকবে, এদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া যেন উচিত নয়। আশিস বাবু, বিজেপি হারের পরে কিন্তু দলের নেতা কর্মীরা কিন্তু বেসামাল হয়ে যাচ্ছে, আমরা লাগাতার দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ এখানে যাচ্ছেন, তাকে ঘিরে একটা বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। এই ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছেন, কি বলবেন? এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, শৃঙ্খলা রক্ষা কমিটি সব রাজনৈতিক দলেরই আছে, আমাদেরও আছে, ওরা যদি করেননি এতদিন কেন জানতাম না, হয়তো প্রয়োজন অনুভব করেননি, নতুন কমিটি হলো নাকি একেবারেই নতুন এটা তাও আমার জানা নেই। তবে একটা জিনিস আমার হতাশ লাগছে, যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে 34টা বছর কংগ্রেস এবং পরবর্তীকালে 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা যারা লড়াই করেছি সেইখানে হতাশার জায়গা ছিল না, কারণ আমাদের নেত্রী এমনই একজন মানুষ যিনি সমস্ত হতাশার ঊর্ধ্বে দলকে নেতৃত্ব দিতে পারেন। এবার অসুবিধাটা বিজেপির হয়েছে কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছেও আসেন এমন কোন নেতৃত্ব বিজেপি রাজ্য স্তরে তো নেই, কেন্দ্রীয় স্তরেও কতজন আছে আমার জানা নেই, ফলে ন্যাচারালি বিজেপির কর্মীরা হতোদ্যম হয়ে পড়ছে, এবং হতোদ্যম হয়ে পড়ে তারা কখনো দিলীপ ঘোষ, কখনো মুকুল রায়, কখনো অন্যান্য সব যারা আছেন ওদের নেতা, আধা নেতা, হাফ নেতা, ফুল নেতা, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন, এটাই তো স্বাভাবিক। একটা দল যখন সংগঠন তৈরি হলো না, একটা মানুষের কাছে কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন, সফল হয়েছে, যে কারণেই 75টা আসন পেয়েছেন, নাহলে অত আসনেও পাওয়ার কথা নয় ভারতীয় জনতা পার্টি, অন্তত পশ্চিম বাংলায় নয়, কারণ পশ্চিম বাংলায় ওদের সংগঠন নেই, 60 থেকে 70 হাজার বুথে বুথ এজেন্ট তৈরি করতে পারেনি। 2-3 মাস আগে ওদের গঠনমূলক আলোচনা যখন ওদের আভ্যন্তরীণ দলে হয়েছিল, সেখানে এই নিয়ে বারবার ওদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে রাজ্য নেতাদের দীপান্বিতা মনে পড়বে নিশ্চয়ই কথা হতো,
যে প্রতি বুথে আমাদের এজেন্ট ডাকতে হবে, প্রতি বুথে কমিটি করতে হবে। আরে বাবা, বুথ কমিটি যাদের নেই, বুথের এজেন্ট নেই, একেবারে পিরামিডের মতো সংগঠন তৈরি করতে হয় নিচ থেকে ওপরে। ওরা ওপর থেকে হেলিকপ্টারে কিছু নেতা নামিয়ে দিলেন, দিয়ে তাদেরকে দিয়ে ভাবলেন যুদ্ধ জয় হয়ে যাবে। তা কি সম্ভব? রাজনীতিতে তা সম্ভব? একদমই একদমই। আশিস বাবু, দিলীপ ঘোষ কিন্তু সরাসরি এটাও বলেছেন যে ক্ষমতা থাকলে বিধায়ক নিয়ে যাক, আমরা দেখে নেব। এখন এটা নিয়ে যাওয়া নিয়ে আসার ব্যাপারে তো আমরা উৎসাহী নই। এবার যারা ভারতীয় জনতা পার্টির আশাহত হয়ে তৃণমূলের সাথে যোগদান করতে চান, বিধায়ক কিংবা সাংসদ, দল, সে ব্যাপারে দলের একটা নির্দিষ্ট কমিটি আছে। সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আরো 5-7 জন মানুষ আছেন, মানে আমাদের কেন্দ্রীয় নেতারা আছেন, সাংসদরা আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আছেন। ফলে সেই ভাবনা চিন্তা দলের যদি পর্যায়ে পৌঁছায়, তারা নিশ্চয়ই ভাবছে আমরা অন্য দলের কে কি বললেন সেই নিয়ে আমার কান নিয়ে গেছে কাকে বলে আমি তো কানের পেছনে দৌড়বো না। আশিস বাবু, বিজেপির অর্গানাইজাল বৈঠক হলো এবং অনেককেই সেখানে দেখা গেছে, অনেককে দেখা যায়নি, এবং মুকুল রায়ের মতন হেভি ওয়েট, মুকুল রায়ের মতন একজন মানুষ তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই জল্পনা হয়েছে এবং মুকুল রায়কে ঘিরে অনেক জল্পনা চলছে। এরই মধ্যে আমি একটা বিষয়ে যাব, যে মুকুল রায় কিন্তু বলেছেন যে বৈঠকের বিষয়ে উনি জানতেন না, এবং দিলীপ ঘোষ কিন্তু বলছেন যে ওনাকে আমন্ত্রণ করা হয়েছে। কি বলবেন যে দলের মধ্যে এরকম দুজন শীর্ষ নেতৃত্ব, তারা দুজনেই এরকম বলছেন, একজন বলছেন দলে আমন্ত্রণ করা হয়েছে, একজন বলছেন এই বিষয়ে জানি না কিছু। একটু আবারও বলি, এটা একটা অন্য রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপার, আমার উক্তি করার জায়গাটা খুব কম। তবে একটা জিনিস কথা না বলে পারছি না, যে দলটা দল হিসাবে সংগঠিত হয়নি তার হাজারো প্রমাণ এইভাবে আমরা পাচ্ছি। একটা দল না, ওটা সার্কাস পার্টি, এটা এখন বাংলার মানুষ বুঝতে পারছেন। আমরা তো আগে থেকেই বলতাম যে একটা সংগঠিত দল হিসাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কখনোই দানা বাঁধতে পারে না, কারণ তাদের নীতি আদর্শের বিধান কোনো বালাই নেই। তারা পার্টিকুলার একটা ইজিমের ওপর বেস করে মানুষের ওপর একটা অত্যাচার বা ফ্যাসিস্ট আচরণ করার মধ্যে দিয়ে কোথাও কোথাও সরকার গড়েছেন। পশ্চিমবাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই নেই। আশিস বাবু, বিধানসভায় দম বন্ধ করে দেবো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় তৃণমূল কতটা চাপে পড়তে পারে, কি মনে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস গত 10 বছরে পশ্চিমবাংলার সরকারে আছে এবং 75টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি যেমন আছে, তেমনি গত 10 বছরে কংগ্রেস এবং সিপিএম, যারা কেউই আমাদের সঙ্গে ছিল না, কংগ্রেস কিছুদিন থাকার পরে বেরিয়ে যায় এবং এই দুটো পার্টি কংগ্রেস এবং লেফট ফ্রন্ট, সিপিএম শুধু নয়, তারাও 60-65টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করেছে। তারা যথেষ্ট চেষ্টা করেছে আমাদের ওই দম টম বন্ধ করার। আমাদের দম বন্ধ করার জন্য অক্সিজেন লাগে না, আমাদের দম বন্ধ করার জন্য অক্সিজেনের দরকার হয় না, কারণ আমাদের নেত্রী নিজেদের অক্সিজেন দেয়। আশিসা, তৃণমূল কংগ্রেসের একটা একটা কমিটি তৈরি হয়েছে, নতুন মুখ এসেছে অনেকেই সামনে, এই জায়গায় দাঁড়িয়ে সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী এরাও অনেক পদ পেয়েছেন। এই বিষয়ে যাবো যে সায়নী ঘোষকে নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক বিতর্ক, অনেক কিছু আছে রাজ্য রাজনীতিতে বলুন বা রাজ্যের মানুষ অনেক রকম ভাবে তাকে অনেক ভাবে দেখেছে, কি বলবেন তাকে ওইভাবে একটা বড় পদ দেওয়া? এবং বিভিন্ন রাজ চক্রবর্তী এসেছেন পদে, আপনাদের অনেক চেঞ্জ হয়েছে, অনেক নতুন মুখ এসেছে, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? দেখুন, একদম একটা রাজনৈতিক দলের নতুন মুখ আনার প্রবণতা সবসময় থাকা উচিত এবং আমাদের নেত্রী তার দূরদর্শিতা দিয়ে এই কথা বারবারই প্রমাণ করেছেন। আজকে যারা কেন্দ্রীয় রাজ্যের মন্ত্রিসভায় গত 10 বছর আছেন, তারাও কিন্তু 2011 সালে নতুন মুখই ছিলেন। 2011 সালে পশ্চিমবাংলার বুকে অনেক মন্ত্রী সেভাবে ব্যক্তিগত পরিচয় পরিচিত ছিলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে কাজে লাগাবার কথা ভাবেন, তাদের যোগ্যতা দেখেই তাদের কাজে লাগান। তেমনি হবে সংগঠনেরও পরিবর্তন একটা দরকার এবং সেটা এই সময় ভীষণ ভাবে দরকার ছিল, কারণ 1998 সালে দল তৈরি হওয়ার পরে প্রায় 23 বছর পার হয়ে গেছে আমাদের দলে। আমরাই যারা রাজনৈতিক ভাবে 98 সালে রাজ্য নেতৃত্বের দায়িত্বে শুরু করেছিলাম, আমাদের স্বাভাবিকভাবেই কর্মক্ষমতা কমে, আমাদের অন্যান্য দিকের কাজের চাপ পড়ে, নতুন মুখ সবসময় সংগঠনে দরকার। এবং নতুন মুখ যারা না আনতে পারে তাদের দশা যে কি হয় তাদের পশ্চিমবাংলার বাম ফ্রন্ট আর কংগ্রেসকে দেখে বোঝা যায়। সুতরাং আমরা তো
আমাদের নেত্রীর মতো মানুষকে পেয়েছি যিনি সবসময় তার দূরদর্শিতা দিয়ে তার চিন্তা দিয়ে প্রমাণ করেছেন যে আমরা বাংলার মানুষের জন্য কি করতে পারি বা সংগঠনকে বাড়াবার জন্য কি করতে পারি, যে কারণে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় তিনি নিয়েছেন। অভিষেককে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন, রাজ্য স্তরেও কিছু নতুন মুখ এসেছেন। আর ব্যক্তিগতভাবে রাজ বা সায়নী এরা তো একটা অন্য জগৎ থেকে এসছেন, সুতরাং কোন জগৎ থেকে আসা লোকেদের তার ব্যক্তিগত বক্তব্যের সাথে দলের বক্তব্য কখনোই মেলে না। এবং সায়নীর যা বক্তব্য নিয়ে বারবার বিতর্ক উঠছে সেটা তো একজন ব্যক্তি সত্তার ব্যাপার, আমরা রাজনৈতিক ভাবে সেই সত্তার সাথে তো একমত হবো না, আর তাকে আমরা সেই কারণে বাদও দেব না, বরং তার কর্মক্ষমতাটাকে কাজে লাগাতে চাই। শি ইজ ভেরি মাচ পজিটিভ, তার মধ্যে একটা কাজ করার প্রবণতা আছে, দল সেটা বুঝেছেন, মানে নেত্রী সেটা বুঝেছেন, নেত্রীটাই উপযুক্ত মানুষটাই উপযুক্ত জায়গায় দিয়েছে। আমি একদম শেষ প্রসঙ্গে যাব যে সমস্ত জিনিসের যদি জিএসটি থাকে তাহলে ভ্যাকসিনের জিএসটি থাকবে না কেন, এইভাবেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং সেই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কি বলবেন? দিলীপ ঘোষের উক্তি সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, একটা সাধারণ বুদ্ধি, আমি তো জানি না, মানে বাংলার মানুষ খড়গপুরের মানুষরা তাকে লোকসভায় পাঠিয়েছেন, আমি যথেষ্ট জনগণের প্রতি সম্মান রেখেই বলবো, ভ্যাকসিনটা কি কারণে প্রয়োগ হয়? ভ্যাকসিনটা জীবনদায়ী ওষুধের মতো, যেখানে মানুষের জীবন মৃত্যুর একটা লড়াই চলছে সারা পৃথিবী ব্যাপী, সেখানে ভ্যাকসিন বিনা পয়সা দেওয়া তো সবার আগে দরকার। শুধু তাই নয়, যত রকম ছাড় দেওয়া যায়, জিএসটি একটা কথা আপনি উল্লেখ করলেন, যত রকম ছাড় দেওয়া যায় সমস্ত রকম ছাড় দেওয়া উচিত। মানুষের স্বাস্থ্য সম্পর্কে কে ভাববে? সরকার ভাববে না তো কি, পাড়ার কোম্পানির দাদারা ভাববে না, কর্পোরেট হাউসের মালিকরা ভাববে? এটা তো সবসময় উচিত ছিল দিলীপ বাবুর, বরং আগ বাড়িয়ে বলা উচিত ছিল যদি কেন্দ্রীয় সরকার জিএসটি চাপায় আমি বলবো দায়িত্ব নিয়ে, মানে দিলীপ বাবু বলবেন জিএসটি না চাপানো হোক, উল্টে দিলীপ বাবু বলছেন জিএসটি চাপবে না। এখানে যত অদ্ভুত অদ্ভুত কথা, এবং এই ধরনের মানুষরা যত বেশি ক্ষমতার থেকে দূরে চলে যান তত রাজ্যের এবং দেশের মঙ্গল। আশিস বাবু, আমাদের সময় একদমই শেষ, অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, নমস্কার। বেনারসি তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।